প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি হাজির হয়েছি। অবশ্যই প্রত্যেককেই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের এই বিষয়টা জানা অতি গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের এই আপডেট সম্পর্কে জ্ঞান রাখা দরকার, কারণ এই আপডেটে অনেক কিছুই পরিবর্তনের কথা বলা রয়েছে। এটা না জানলে তোমাদের সমস্যায় পড়তে হবে। আপডেটটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের একটা নোটিফিকেশন। এখানে নোটিফিকেশনে বেশ কিছু চেঞ্জের কথা বলা হয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে 16 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়কে খোলা হয়েছে, কিন্তু সেই বিদ্যালয়ের সময়সীমার কিছু পরিবর্তন করা হয়েছে। এই আপডেটে আমরা সেই পরিবর্তন সম্পর্কে জানব, কী কী পরিবর্তন আনা হয়েছে, সময়ের যে পরিবর্তনটা সেটা খুবই গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের জানার জন্য। তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। পরিবর্তন আনা হলো স্কুলের সময়সীমায়। এবার সকাল 10:50 থেকে বিকেল 4:30 পর্যন্ত নবম ও দশম শ্রেণীর ক্লাস চলবে। তবে সেক্ষেত্রে ভিড় এড়ানোর জন্য দশম ও দ্বাদশের ক্লাস হবে সপ্তাহে মাত্র 3 দিন, সোম বুধ শুক্র। অন্যদিকে নবম ও একাদশের ক্লাস হবে মঙ্গল এবং বৃহস্পতিবার। শনিবার কোনো ক্লাস হবে না। ওই দিন অভিভাবক সহ সকলের মতামত গ্রহণ এবং সচেতনতা প্রচার করতে হবে বলে জানিয়েছে পর্ষদ। এর আগে মধ্যশিক্ষা পর্ষদ ও পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা সংসদের যে যৌথ বিবৃতি হয়েছিল তাতে বলা হয়েছিল সকাল 10:00 থেকে 3:30 পর্যন্ত নবম ও একাদশ শ্রেণীর ক্লাস নিতে হবে। দশম ও দ্বাদশের ক্ষেত্রে সকাল 11:00 থেকে 4:30 পর্যন্ত ক্লাস নিতে হবে। তবে এই দীর্ঘ সময়ে ক্লাস থাকা নিয়ে শিক্ষক ও পড়ুয়াদের মধ্যে অসন্তোষ জমেছিল। গত শুক্রবার স্কুল শিক্ষা কমিশনের সঙ্গে ভিডিও কনফারেন্স বৈঠকে তা তুলে ধরাও হয়েছিল প্রত্যেক জেলায় ডিআই ও প্রধান শিক্ষক মহাশয়দের কাছ থেকে। তার পরিপ্রেক্ষিতে আজকের এই আপডেট এবং এই সময়সীমার পরিবর্তন। অর্থাৎ সপ্তাহে আর 6 দিন ক্লাস হচ্ছে না, সপ্তাহে 5 দিন ক্লাস হবে এবং একদিন হবে অভিভাবকদের সাথে বৈঠক এবং সচেতনতামূলক আলোচনা। প্রতিটা ছাত্রছাত্রী অভিভাবকদের সাথে শিক্ষক মহাশয়েরা একটা সচেতনতামূলক আলোচনা করবেন প্রতি শনিবার। দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস মাত্র 3 দিন, সোম বুধ এবং শুক্র। দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস হবে সপ্তাহে 3 দিন, সোম বুধ শুক্র। এবং নবম ও একাদশ শ্রেণীর ক্লাস হবে মাত্র দুদিন, মঙ্গল এবং বৃহস্পতি। এবং এই ক্লাস চলবে 10:50 থেকে 4:30 পর্যন্ত। অতএব প্রতিটা ছাত্রছাত্রীর এই সময় পরিবর্তন সম্পর্কে জ্ঞান থাকা দরকার। তোমরা এই সময়ের দিকে লক্ষ্য রেখে বিদ্যালয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ।